পিকাসো একটা ছবি আঁকছিলেন গোলনিকা প্যারিসে। তো সেই সময় জার্মান সোলজাররা ঢুকে গেছে, হঠাৎ একজন জেনারেল এসে বলছে যে এই ছবিটা কে এঁকেছে। তো পিকাসো বলছে তুমি এঁকেছো। হোয়াট? হ্যাঁ তুমি এঁকেছো। আমি বুঝতে পারলাম না, মানে তুমি এঁকেছিলে বলেই আমাকে আঁকতে হয়েছে। তো আজকে তোমরা যা করছো সেই জন্যই আমাকে এইভাবে ম্যাকাব্রেটা করতে হয়েছে। আমার স্টেশন অসলো, কিন্তু আমি কাজ করছি ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, ইস্ট এশিয়া, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সব জায়গায়। বিষয়টা হচ্ছে কি, আমি আস্তে আস্তে খুব একটা পলিটিক্যাল ফ্রেমের মধ্যে ঢুকে পড়ছি, এবং এটা আমার একটা যন্ত্রণা। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আসলে বেঁচে থাকার অর্থটা কোথায়। যখন আমি দেখি টেলিভিশনটা, যখন আমি খুলি, যখন দেখি লক্ষ লক্ষ শিশু মৃত্যু হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, কোথাও শান্তি, কোনো কিছু আমি দেখতে পাই না। এক ধরনের হতাশার থেকে এই ধরনের কাজের মধ্যে ঢোকা, এবং ম্যাকাব্রে বিশ্ব রাজনীতির একটা অ্যানালাইসিস বলা যায়। এটা কোনো লিনিয়ার কোনো প্রসেস নয়। আমি এখন একটা ফ্রেমের মধ্যে আমি একটা জিনিসকে রাখতে রাজি না, যেহেতু আমি গ্লোবাল ওয়ার্ল্ডের মানুষ, আমার জীবন যাত্রা সবই কসমোপলিটন সিটির সাথে যুক্ত। কারণ আমাকে দেখতে হবে যে সময় এবং স্পেস, রিয়েল স্পেসটা কী এবং রিয়েল সময়টা কী এবং কী চাইছে। কারণ আমাদেরকে কিন্তু আজকে ওই জায়গা থেকে চিন্তা করে কোনো লাভ নেই, ওই ন্যাশনালিস্টিক একটা অ্যাটিটিউড অ্যাপ্রোচ থেকে আর্টকে বাঁচানো যাবে না, কোনোভাবেই যেতে পারে না। আর্টকে যদি বাঁচাতে হয় তাহলে এই জায়গায় আসতেই হবে, এই বিজনেস ওয়ার্ল্ডের মধ্যে ঢুকতেই হবে, কোনো উপায় নেই। অডিয়েন্সকে ফিরিয়ে আনতে হবে, সেটাকে প্রফিটেবল করতে হবে, সাস্টেনেবিলিটির জায়গায় যেতে হবে, না হলে থিয়েটার টিকে থাকবে না। রুটের ভেতরে যে আমি ফিরে যাব, আমি কে ওখানে ফিরে যাওয়া? কারণ আমি তো একটা হাইব্রিড প্রোডাক্ট, আমি তো কলোনিয়ালিজমের হাইব্রিড প্রোডাক্ট। আমি কলোনাইজারদের দ্বারা আমি নিয়ন্ত্রিত, আমি তৈরি হয়েছি ওইখানে। কারণ আমার পক্ষে আর ওখানে যাওয়া সম্ভব না, কারণ আমার ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে গেছে, আমার বডি পরিবর্তন হয়ে গেছে, আমার সমস্ত কিছু। আমি বা আমার পিতামহ তারা যে থিয়েটার করেছে, সে থিয়েটার তো রুটের থিয়েটার নয়, সেটা একটা হাইব্রিড। সেটা মাইকেল মধুসূদন হাইব্রিড থিয়েটার করেছে, শিশুকুমার ভাদুরী হাইব্রিড থিয়েটার করেছে, গিরীশ ঘোষ হাইব্রিডিটির দিকে চলে গেছে। আমার বাংলা থিয়েটারের প্রভাক, মানে যিনি শুরু করলেন হিরোশিম লেবেডেভ, উনি তো শুরুই করলেন হাইব্রিড থিয়েটার দিয়ে। তো সেখান থেকে আমি রুটে কি করে আর ফিরে যাব? আমরা বলি যাত্রা আমাদের রুট, মোটেও না। এটা একেবারেই যেটা ছিল কেউ আমরা জানি না এটার রূপ কি ছিল। এটা একেবারেই শেক্সপিয়ারের পয়ের ছন্দের দ্বারা আপনি দেখেন যে যাত্রায় যে মিউজিকটা ব্যবহার করা হয় সেটাও কিন্তু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, লোকাল না, ক্লারোনিয়েট, ট্রাম্পেট, এগুলো তো আমাদের না। শুধু স্পেসটা রয়ে গেছে কোনোভাবে, যে কোনো কারণেই হোক ওরা স্পেসটা রেখে দিয়েছে, বাকি কিন্তু পুরোটাই কিন্তু একটা শেক্সপিয়ারিয়ান একটা স্টাইলের মধ্যে ঢুকে গেছিল। আমি তো হাইব্রিড জায়গা থেকে সরতে পারবো না, কারণ আমার যে থিয়েটারের যে স্পেস সেই স্পেসটা তো আমার না, ওটা তো ইউরোপের স্পেস, এই যে প্রসেনিয়াম থিয়েটার। তো ওই প্রসেনিয়াম থিয়েটারের মধ্যে আমি কি করে ট্রেডিশনকে আমি ইয়ে করব, আমি ঢুকাবো কি করে ট্রেডিশনকে? প্রথম জিনিসটাই তো স্পেসটাকে ভেঙে দেওয়া। তাহলে সমস্ত বাংলাদেশে যত প্রসেনিয়াম থিয়েটার আছে সেগুলোকে ভেঙে ফেলতে হবে, ভেঙে আমাদের মতো করে স্পেস করে তারপরে থিয়েটারটা করতে হবে। যদি রুটের থিয়েটার করতে হয়, থিয়েটারের মূল জায়গাটা কিন্তু স্পেস, টেক্সট থেকে থিয়েটার হয় না, থিয়েটার হয় স্পেস থেকে, স্পেসকে সামনে রেখে টেক্সট তৈরি করা হয়। এই যে ট্রেডিশনাল থিয়েটার এবং মডার্ন থিয়েটার, আমি এটা ডিফাইন করব কি করে? স্পেস থেকে। আমি যদি কবি গান যদি আমি এখন প্রসিনিয়াম থিয়েটারে ঢুকিয়ে দিই, তাহলে কি দাঁড়ালো বলেন তো? আমাকে দাঁড়ালো আমি আর একজন কলোনাইজার হয়ে গেলাম, ঠিক যেভাবে ব্রিটিশরা আমাদের কন্ট্রোল করেছে, আমিও কিন্তু ট্রেডিশনাল আর্টিস্টদেরকে কন্ট্রোল করছি। এই
এসো আসো তুমি এখানে পারফর্ম করো। খুব খোলাভাবে বলতে গেলে যে আমাদের আদিবাসী যারা আছে তাদের ভাষাটা কি আমরা আজ পর্যন্ত স্বীকৃতি দিয়েছি? না, তাকে আমার ভাষা শিখতে হবে। তার আমিও কিন্তু একই রকম যেভাবে ব্রিটিশরা আমাদের উপর ইংরেজি চাপিয়ে দিয়েছিল, তোমাকে ইংরেজি শিখতেই হবে কারণ তার স্বার্থের জন্য, তো একই জিনিসটা কিন্তু আমিও করছি, এবং যে কারণে ক্রমাগত কনফ্লিক্ট তৈরি হচ্ছে, যে কারণে আসলে আমাদের, আমি ব্যক্তিগতভাবে আমি কোনোভাবেই আমি ট্রেডিশনাল ফিরে যেতে চাই না, আর আমি পারবও না। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি আরেকজন ইম্পেরিয়ালিস্ট হয়ে উঠব যদি আমি একজন ট্রেডিশনাল আর্টিস্টের জিনিসটা আমি কেড়ে নিয়ে আমার শরীরে ঢুকিয়ে দিই। যে কারণে ম্যাকাব্রেতে খুব স্ট্রংলি আমি কিন্তু ন্যাশনালিজমের এগেনস্টে কথা বলেছি। এটা খুব সত্য যে ন্যাশনালিজমটা খুব ভয়ঙ্কর জিনিস, সারা পৃথিবীতে এটা কিন্তু ডিস্ট্রাকশন নিয়ে আসছে। আজকে কিন্তু বাংলাদেশের পলিটিক্সের কেন্দ্রবিন্দু কিন্তু ন্যাশনালিজম, বাঙালি ন্যাশনালিজম এবং বাংলাদেশি ন্যাশনালিজম, এবং দুটোর কোনোটাই কিন্তু আর কাজে লাগছে না, কারণ সংস্কৃতিকে কখনোই এক জায়গায় ধরে রাখা যায় না। এটা খুব স্লোলি স্লোলি কিন্তু চেঞ্জ হয়, যে চেঞ্জটা একসময় 10 বছর পরে যে আমি দেখতে পারবো। যেমন একসময় আমাদের ছেলেমেয়েরা ভাবতেই পারতো না যে বার্গার কিংয়ে যে বার্গার খাওয়া বা পিৎজা অমুক তমুক, আজকে কিন্তু এটা মেইন ফুড হয়ে গেছে বহু বাচ্চাদের জন্য। তাহলে আপনার সংস্কৃতি কোথায় থাকলো? মাছ ভাতের বাঙালি, তাহলে আমি আমার থিয়েটারটাকে কিভাবে ওই জায়গায় রাখবো? এবং যে কারণে আমি কসমোপলিটন স্পেসের মানুষ, মেট্রোপলিটন স্পেসের মানুষ, আমি ওয়ার্ল্ডের মানুষ, এবং আমি আমার থিয়েটারটা আমি ওইভাবেই দেখি, এবং আমি মনে করি যে এটা হচ্ছে উদারতা, যে উদারতার ভেতর দিয়ে আধুনিক অবস্থাকে সব অবস্থাকে গ্রহণ করা। ইন্টারকালচারালিজমটা হচ্ছে যখন একই সংস্কৃতির ভেতর থেকে যখন ঘটনাটা ঘটে, যেমন হয়তো আমি একটা নাটক করছি, যে নাটকের ভেতরে আমি একটা এলিমেন্টস নিচ্ছি যেটা আমারই সংস্কৃতির থেকে, বাট এটা এখানকার না, এটা আর একটা ডিস্ট্রিক্টের বা জেলা শহরের বা গ্রামের। আর ইন্টারকালচারটা হচ্ছে যখন একটা দেশ থেকে আরেকটা দেশের ভেতরে যখন সংস্কৃতিটা ঢোকে, আদান প্রদানটা হয়, তখন সেটা ইন্টারকালচার হয়ে যায়। এবং আমি ইন্টারকালচারালিজমের জায়গাটা আমি খুব শক্ত, কারণ আজকে সারা পৃথিবীতে কিন্তু ইন্টারকালচারালিজমের একটা বিষয়। আপনি যে পোশাকটা আজকে পরছেন, আপনি কালকে কিন্তু ওই পোশাকটা পরছেন না, কারণ ওই পোশাকটা পৃথিবীতে আর নেই। প্রতি বছর কিন্তু কিছু না কিছু ঢুকছে কিন্তু, এবং আপনাকে সেটা অনুকরণ করতেই হচ্ছে। এটা আমি যেমন ওয়েস্টের অনুকরণ করছি, ওয়েস্টও কিন্তু আমার অনুকরণ করছে। পিটার ব্রুকের মহাভারত 100% ইন্টারকালচারাল থিয়েটার পারফরমেন্স, নানাভাবে সে মিশিয়েছে ভারতের সংস্কৃতির সাথে ইউরোপের সংস্কৃতিকে এক জায়গায় করার একটা চেষ্টা। এবং আমি মনে করি যে থিয়েটারটা হচ্ছে হায়েস্ট আর্ট ফর্ম। আজকে ফিল্ম বলেন, আজকে আপনি প্লাস্টিক আর্ট, ফাইন আর্টসের যতগুলো শাখা বলেন, লিভিং আর্ট ফর্মের সব কিছু, হিস্ট্রি, ফিলসফি, সোশ্যালজি, মিউজিক, ডান্স, সাইকোলজি, কোনটা বাদ দিয়ে আপনি থিয়েটার করবেন? আপনি কি ফিজিক্স বাদ দিয়ে থিয়েটার করতে পারবেন? ইম্পসিবল। আপনি কি জিওমেট্রি বাদ দিয়ে থিয়েটার করতে পারবেন? ইম্পসিবল। আপনি কেমিস্ট্রি বাদ দিয়ে থিয়েটার করতে পারবেন? ইম্পসিবল। বিষয়টা হচ্ছে যে আপনি একটা সর্বশ্রেষ্ঠ শিল্পকর্ম চর্চা করবেন কিন্তু আপনি কোনো কিছুই দেখবেন না, তাহলে কি করে হয়? থিয়েটার তো দুটো ডায়লগ না, আমি উঠলাম স্টেজের উপর, ব্যাস কিছু কথা বলে দিলাম, হয়ে গেল থিয়েটার, তাই না? আমাদের এখানে অ্যাক্টিংয়ের প্রবলেমটা কি? সবাই একই রকম, একটা স্ট্রাকচার আছে, একটা ফরম্যাট আছে, ওর মধ্যে থেকে অ্যাক্টিংটা করে। আজকে আমার ইমোশনাল লেভেল আর 60-এর দশকে একটা মানুষের ইমোশনাল লেভেল কিন্তু এক না। সময়ের সাথে সাথে আপনি দেখবেন যে ইতিহাসের পরিবর্তনের সাথে সাথে, আপনি সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু ফিকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, কবিতা চেঞ্জ হয়ে যাচ্ছে, স্বপ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে, রঙের পরিবর্তন হয়ে যাচ্ছে, পেইন্টিংয়ের পরিবর্তন হয়ে যাচ্ছে। সো দ্যাট ইম্পর্টেন্ট হচ্ছে সময়, আমি কোন সময়ে অবস্থান করছি, কোন কালে আমি অবস্থান করছি, কোন স্থানে আমি অবস্থান করছি, তার উপরে কিন্তু নির্ভর করছে আমার শিল্পকর্মটা। সব শিল্পের শাখাগুলা কিন্তু প্রেজেন্ট টেন্স, নট ফিউচার, নট পাস্ট, প্রেজেন্ট, ইমিডিয়েট, এই মুহূর্তে।
আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এটা একজন ফিল্ম মেকার যখন এডিটিং টেবিলে বসে ঠিক যেভাবে যে রিদমে এডিটিংটা করা হয়, দ্য হোল পারফরমেন্স ইজ লাইক দ্যাট, ইজ এ এক্স্যাক্টলি একেবারে ফিল্ম এডিটিং। কিন্তু আমি একটা টেবিলে বসে কিন্তু করছি, কী করে ফিল্মের ইয়েটাকে আমি কী করে ধরতে পারি একসঙ্গে যেন একই ইয়েতে সে ইয়ে করতে পারে। এই নাটকটা করার পেছনে একটা বড় লক্ষ্য ছিল যে স্টেক হোল্ডার্স কারা হবে, একটা ইয়ং গ্রুপ যাতে অডিয়েন্স হিসাবে আসে এবং ঢোকে। কারণ আমি জানি যে আমাদের যারা কনভেনশনাল থিয়েটারের লোকজন আছে তাদের একটু ঝামেলা হয়ে যাবে। আমি কিন্তু খুব আশাবাদী বাংলাদেশ নিয়ে, 10 থেকে 15 বছর পর মধ্যে তুমি দেখবে ঘটনা কী হয় বাংলাদেশে, এটা সাংঘাতিক একটা ইন্টেলেকচুয়াল জায়গায় যাচ্ছে। প্রত্যেকেই চাইছে শেয়ার করতে, যার যার মতো করে কাজ করছে, কিন্তু প্রত্যেকেই তারা ইন্ডিভিজুয়ালি কাজ করছে, ঋতু ঋতুর মধ্যে একটা প্রজেক্ট বানাচ্ছে, এরকম কিন্তু বাচ্চারা ঘুরছে কাজ করছে। কিন্তু এইগুলো হতে হতেই তো একসময় ঘটনাটা ঘটবে এবং ঘটতে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা সাংঘাতিক হাইলি একটা ইন্টেলেকচুয়াল এরিয়া, ভীষণ ইন্টেলেকচুয়াল এরিয়া, এটা হাইয়েস্ট আর্ট ফর্ম। একটা বিষয় নিয়ে কাজ করছি না তো আমরা, তো এতগুলো বিষয়কে ধারণ করতে গেলে মানে কি ধরনের মেধার প্রয়োজন এটা ভাবতে হবে। কিন্তু যখন আমি থিয়েটার করব, আমি পেইন্টিং সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তাহলে আমি কী করে থিয়েটার করব? যেমন এখানে সালভেদার দালি আছে, এখানে পুষ ওয়াগনার আছে, এখানে ফ্রেন্স ভিদারবার্গ আছে। আমাদের সংকটে হচ্ছে এক্সিস্টেন্সের সংকট। এখন এই এক্সিস্টেন্সের সংকট তো নানা লেভেলের সংকট থাকতে পারে, ফ্যামিলি লেভেলের সংকট থাকতে পারে, সোসাইটির ভিতর থাকতে পারে, ওয়ার্ল্ডের ভিতর থাকতে পারে। তো ইটস এ ফাইনালি আর্ট, আমাকে বুঝতে হবে যে ঠিক আছে আমি আমি পলিটিক্যাল ফ্রেমে কথা বলবো, কিন্তু শেষ পর্যন্ত আমার তো আর্ট তো হতে হবে, শিল্প তো হতে হবে। শিল্পকে বাইপাস করে তো এটা করা যাবে না, কারণ আমি আর্টের ভিতর থিয়েটারের ভিতরে কোনো সমাধান দিতে চাই না। আই উড লাইক টু রেইজ এ কোশ্চেন, না শিল্প কী করে যে একটা চেতনায় ধাক্কা দেয়, পলিটিক্যাল এজিটেশন যেটা করতে পারে সমাজ পরিবর্তন, সেইভাবে সমাজ পরিবর্তন হয় না। থিয়েটারে সময়টা কি রিয়েল টাইম অ্যান্ড স্পেস, তারপরে চলে যাচ্ছে আমি ফিকশনাল স্পেসের ভিতর, ফিকশনাল স্পেসের মধ্যে যে আবার তিনটা স্পেস হয়ে যাচ্ছে, কনসিভড স্পেস, পারসিভড স্পেস অ্যান্ড ভার্চুয়াল স্পেস। তো যখন টাইম অ্যান্ড স্পেস রেডি হবে তখন ঘটনাটা ঘটবে, না হলে এত আলোচনা হচ্ছে কেন এই নাটকটা নিয়ে, নেগেটিভ পজিটিভ দিস দ্যাট। আপনার কাছে যখন একটা কাজ ভালো লাগবে না তখন কিন্তু চুপচাপ থাকবেন, আপনি এটা নিয়ে আলোচনা করার কিছু নেই, বাড়ি চলে আসবেন, তাই তো? এটা আপনি কথা বলেন কখন, যখন ওই ফিল্মটা আপনাকে নাড়া দেয়, সেটা খারাপভাবে নাড়া দিক বা যেভাবেই নাড়া দিক আপনাকে নাড়া দিচ্ছে। আমার দায়িত্ব না সমাজ পরিবর্তন করার, আমার দায়িত্ব না মানুষকে পরিবর্তন করার, আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমার কাজটা দেখে একটা মানুষ যেন চিন্তা করতে পারে, ভাবনার জায়গাটা একটু খোঁচা দেখো না, এই একটু দেখো না, একটু দেখো না এটা কেমন হলো, কী 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 ভাবছো এটা নিয়ে। তো ওইটুকু যদি হয় আমি মনে করি না আর কোনো কিছু দরকার হয় না। কিন্তু যে ভাবনার জায়গাটা যদি না থাকে তাহলে তো শিল্প সামনের দিকে এগোবে না। যেমন আমার খুব ভালো লেগেছিলো যে অনেক থিয়েটারের ছেলেমেয়েরা এসেছিল, তো বিশেষ করে একটি দল প্রাচ্যনল, মানে ওদের স্কুলিংটাই অন্যরকম, কিন্তু এই কথা বলছে, প্রশ্ন কত প্রশ্ন ওদের। তো এই যে প্রশ্ন, এই প্রশ্ন যদি না থাকে তাহলে কী করে একটা ভালো জিনিস সৃষ্টি হবে? থিয়েটার ইজ অল অ্যাবাউট ট্রান্সফরমেশন, সেজন্য থিয়েটার কখনো স্ট্যাটিক হতে পারে না। যে থিয়েটারে গতি এনার্জি নেই সেটা আর থিয়েটার না। মডার্ন অ্যাক্টিংয়ের একটা বড় জায়গা হচ্ছে ফিজিক্যালিটি অ্যান্ড মিউজিক্যালিটির জায়গাটা। আর আমি সবসময় থিয়েটারটা করি স্পেস থেকে, আমি টেক্সট থেকে থিয়েটার করি না, কিন্তু আমি আমার ইয়েটা হচ্ছে রিভার্স। তো আমি আসলে বলা যায় যে প্রকৃতির থেকেই সব এক ধরনের ইয়ে। আর আমি আমার মেইন ইয়েটা হচ্ছে যে আমি সারা পৃথিবীতে গ্যালারিগুলো খুব ঘুরি, আমি মনের বাড়িতে গেছি, আমি দালির বাড়িতে যাই, পিকাসোর বাড়িতে যাই, আমি আমি সমস্ত বড় গ্যালারিগুলো আমি ঘুরে ঘুরে দেখি। যেমন রোমে আমি প্রায় যাই, আমার ভালো লাগে, যেমন আমি ফ্রান্সে আসি। কারণ আমার কাছে মনে হয় যে আর্টিস্টদের লাইফটা বোঝা খুব দরকার, সেটা যে মিডিয়াতে আপনি কাজ করেন। হ্যাঁ, তো এইগুলোই আমার ইন্সপিরেশন অ্যাকচুয়ালি। আমি খুব নানাভাবে ইন্সপায়ার্ড, প্রচুর পড়ি বইপত্র, নতুন একটা
মানে ফিকশন বেরোলো বা এটাও দিলো, বলা যায় যে আমার বেড়ে ওঠাটা আসলে হয়েছে কি যে, যেমন আমি বড় হয়েছি বেশিরভাগই মানে আর্টিস্টদের ভেতর থেকে, জয়নুল আবেদিন, কামরুল হাসান, সবাই, কিবরিয়া স্যার, এই যে সব এই গ্রুপটার ভেতর দিয়ে আমি বড় হয়েছি। আমি আমার সাথে থিয়েটারের চেয়ে কিন্তু আমার অন্য মানে আর্টিস্টরা আমার খুব কাছের বন্ধু। বাইরে যাওয়ার পরে আমি আর্টিস্টদের সাথে আমার বেশিরভাগ সম্পর্ক, আড্ডাগুলোও আমার ওই আর্ট কলেজ গ্যালারিগুলোতে নানা রকম জায়গায়। বলা যায় এখন যারা এক্সিস্টিং থিয়েটার ডিরেক্টর সবাই আমাকে চেনে, আমি সবাইকে চিনি, সবার কাজ দেখি, শেয়ারিং হয়। আসলে হয় কি যে দেখা পড়া আলোচনা কথোপকথন, মনে হয় যে এগুলোর ভেতর দিয়ে আসলে নানা রকম আইডিয়াগুলো তৈরি হয়। সেটা সালভাদর ডালির কথা বলেন, মনির কথা বলেন, পিকাসোর কথা বলেন, পৃথিবীর সেরা সমস্ত শিল্পীরাই, ক্যালিডেস্কি বলেন, লেজের বলেন, সমস্ত শিল্পীরাই কিন্তু শেষ পর্যন্ত তাদের শিল্পের ভেতর দিয়ে মানুষের কথা বলেছে, জীবনের কথা বলেছে। সো দ্যাট ম্যাকাব্রেটা কিন্তু শেষ পর্যন্ত যে একটা মানবিক জায়গা তৈরি করে আমাদের, এবং একটা মুক্তির কথা বলে, নানাভাবে এই মুক্তির কথাটা বলছে। এটা শুধু একজন ব্যক্তির মুক্তি না, এটা সবার মুক্তি, সমাজের মুক্তি, পৃথিবীর মুক্তির কথা বলছে।